আজি সমগ্র উত্তরবাঞ্চলত উত্তরবাঞ্চল ছাত্র সংগঠনের আহ্বানত আজি প্রতিবাদী কার্যসূচী গ্রহণ করা হয়েছিল। গুৱাহাটীত শহীদ ন্যাক ভবনের পৰা আমি গুৱাহাটী কাবর লতাইলৈকে আমি খোজকাড়ি গৈ পেলাই ইয়ার প্রতিবাদ করা কথা আছিল। কিন্তু অসম সরকারের পুলিশ বাহিনীয়ে অন্যায়ভাবে গণতান্ত্রিক আর অহিংস আন্দোলনক ভয় করে শহীদ ন্যাক ভবনের মূল গেটতে বাধা প্রদান করেছে। অসম সরকারের এনে কার্যক আমি সদৌ অসম ছাত্র সন্থায় ধিক্কার দিছো, গরিহণা দিছো। একেবারে মহামান্য উচ্চতম ন্যায়ালয়ের মাত্র 50 গজ আঁতরত অসম সরকারে গণতন্ত্রক এইদরে হত্যা করা যে কাম করলে তার কারণে অসমবাসী জনসাধারণে মনত রাখা উচিত। কারণ সদৌ অসম ছাত্র সন্থার ইতিহাস অহিংস গণতান্ত্রিক আন্দোলন করার ইতিহাস। কা আন্দোলন যেটা চলি আছিল, কেব আন্দোলনের পরাই ছাত্র সন্থায় অহিংস আর গণতান্ত্রিকভাবে প্রতিটি কার্যসূচী রূপায়ণ করে গিয়ে আছিল। আর আজও আমি স্পষ্টভাবে কইছো, CAA বাতিল নোহা পর্যন্ত ছাত্র সন্থায় অসমের জনসাধারণক একত্রিত করে আমি আন্দোলন করে যাম। CAA বাতিল হব লাগিব, অসমত অসম চুক্তি অনুসরিয়ে বাংলাদেশীর সমস্যাটা সমাধান হব লাগিব। অবৈধ বাংলাদেশী নাগরিকক আমি আর অতিরিক্ত 43 বছর বাংলাদেশীর বোঝা লোবলে আমি প্রস্তুত নহয়। আমার সভ্যতা, সংস্কৃতি, আমার ভাষা, আমার সকল শেষ হয়ে যাব। আর সেই কারণে কেন্দ্রীয় সরকারের প্রতি আমার দাবি যে অসমেরপরা CAA বাতিল করব, উত্তরাঞ্চলেরপরা CAA বাতিল করব। উত্তরাঞ্চল ছাত্র সংগঠনে আজি এই কার্যসূচীর জড়িয়ে এই কথা পুনের আমি প্রতিপন্ন করছো যে উত্তরাঞ্চলেরপরা CAA বাতিল করব লাগবই। তার লগতে কেবাটাও দাবি আজি আছিল। মই প্রথমতে কা আন্দোলনের মূল দিনকেটার ভিতর আমার মাজেরপরা হেরুয়া শহীদ স্যাম স্টেফার্ড, দীপাঞ্জল দাস, ঈশ্বর নায়ক, দ্বিজেন্দ্র পাঙ্গিন আর আব্দুল আলিমক তেখেতসকলের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাইছো। আর এই শহীদ সকলে আমাকে একটা সাহস দি গেছে যে CAA বাতিল নোহা পর্যন্ত আমি কোনো কারণ শান্ত নহোঁ। কোভিডর বাবে আমি কিছু স্তিমিত হবলৈ বাধ্য হয়েছিল, কিন্তু কার বিরুদ্ধে সংগ্রাম চলিয়ে থাকিব। অসম সরকারে ভয় ভাবুকিরে আমাক দমন নীতিরে আমাক কোনো কারণত গণতান্ত্রিক সংগ্রামক বাধা দিব নোৱাৰিব, এই কথা স্পষ্ট। গতিকে মই আজি কার্যসূচীত অংশগ্রহণ করা প্রতিগীকে, বিশেষকে আজি কার্যসূচীত উত্তরাঞ্চল ছাত্র সংগঠনের সেক্রেটারি জেনারেল শ্রীনাম প্রকাশ ডাঙরিয়া উপস্থিত আছিল, আমার নেসর সন্মানে উপসভাপতি উপেন্দ্র দেববর্মা ডামরিয়া উপস্থিত আছিল, সুদূর ত্রিপুরার আহি পেলায় ইহাত উপস্থিত হয়েছে। গতিকে তেখেতসকলক আমি ধন্যবাদ জানাইছো। আর এই কার্যসূচী আমি CAAকে ধরে অসমের বানপানী সমস্যা স্থায়ী সমাধান, অসম চুক্তি অনুসরি 6 নম্বর দফার ক্ষিপ্র রূপায়ণ, লগতে উত্তরাঞ্চলত শিক্ষানুষ্ঠান, বিশেষকে উত্তরাঞ্চলক কেন্দ্রীয় সরকারের প্রতিষ্ঠা করবলগিয়া কেবাখনো শৈক্ষিক প্রতিষ্ঠান উত্তরাঞ্চলত স্থাপন করবর কারণে আমি দাবি জানাইছো। সুকিয়া নিয়োগ মণ্ডল উত্তরাঞ্চলের ঘোষণা করার কথা কইছো। অরুণাচলের চাকমা আর হাজংর সমস্যাটো স্থায়ী সমাধান বিচারিছো। আর আফসা অসম আর উত্তরাঞ্চলের বাতিল করব লাগবে, সমূলাংশে বাতিল করব লাগবে। এই আটাইকটা দাবি লগতে অসমের আর উত্তরাঞ্চলের জেহাদি মৌলবাদী শক্তিক পুলিয়ে পোখাই উৎখাত করব লাগবে, এই দাবির ভিত্তিত আজি কার্যসূচী রূপায়ণ হয়েছে। আর ভবিষ্যতেও আমি অসম আর উত্তরাঞ্চল জুড়ে কার্যসূচী রূপায়ণ করি।